বিপর্যস্ত সিকিমে মৃত বেড়ে 21 16 সেনা জওয়ান সহ নিখোঁজ 63 উদ্ধার হতভাগ্যদের মধ্যে 7 জনই সেনা জওয়ান নিখোঁজ সেনাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে উদ্ধারে নামানো হয় এনডিআরএফ বাহিনী সহ বেশ কিছু উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবককে ভারতীয় সেনা শিবিরে গভীর উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে সেনা নিখোঁজের 48 ঘন্টা অতিক্রান্ত এখনো খোঁজ নেই 16 সেনা জওয়ানের মুখ্যমন্ত্রীকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিকিম বিপর্যয়ে এখনো পর্যন্ত মৃত 21 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সিকিম প্রশাসন 16 সেনা জওয়ান সহ নিখোঁজ রয়েছেন 63 জন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে ফোন করে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি হরপাবান এবং লোনাকে লেকে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম যেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যভূমিতে পরিণত হয়েছে নিখোঁজ সাধারণ নাগরিক ও সেনা পরিবারে গভীর উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে হাহাকার পরিস্থিতির প্রত্যেকটি পরিবারে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা একেবারেই নেই বললে চলে দেহ পাওয়া যাবে কিনা এ নিয়েও সংশয় রয়েছে গত দুদিন আগে ভোর রাতে সেনা ছাউনির বৃহৎ অংশ ভাসিয়ে নিয়েছে প্রলয়ঙ্করী বন্যা 23 জন নিখোঁজ সেনার মধ্যে একজনকে ওই দিনই দুপুরে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত প্রাণহানি ঘটা 21 জনের মধ্যে 7 জন সেনা জওয়ান এবং 14 জনই সাধারণ নাগরিক এদের মধ্যে 3 জনের দেহ জলের তোড়ে ভেসে সিকিম থেকে উত্তরবঙ্গে চলে গিয়েছিল বলে জানা যায় সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সিংতাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি সিংতাম নগর পঞ্চায়েত অফিসে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বুধবার রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন এবং তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মোদী সাবেক টুইটারে বর্তমানে এক্স হ্যান্ডেলে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আপডেট এই পর্যন্তই পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় ধন্যবাদ